পঞ্চম পর্বের সকল স্টুডেন্ট শুভকামনায় আজকের ক্লাস শুরু করলাম। আজকে আমাদের ক্লাসের ম্যাথ প্র্যাকটিসের তৃতীয় নম্বর ক্লাস। যে ম্যাথটা আমাদের 10 মার্কসের জন্য পরীক্ষায় থাকে, 10 মার্কসের যে ম্যাথটা থাকে, সেই ম্যাথের নাম হলো জাবেদা। জাবেদা জার্নাল, জাবেদার ইংলিশ শব্দটা হচ্ছে জার্নাল। জার্নাল, এই জার শব্দ থেকে জার্নালের উৎপত্তি। আমরা অনেকেই জানি না আসলে যে জাবেদাটা কি। আমাদের এখানে দেখো একটা প্রশ্ন আছে, যে দেখো এখানে বলা আছে যে জাবেদা কি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে প্রশ্নটা দেখো, যে জাবেদা কাকে বলে। এই যে এখানে দেখো জাবেদা কাকে বলে, আশা করি সবাই দেখতে পাচ্ছ। জাবেদা কাকে বলে আমরা এখানে বলবো, জাবেদা হলো যে অর্থ বা অর্থের, সরি, যে বইয়ে প্রতিদিনের লেনদেন হতে তারিখ অনুসারে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করায় তাকে জাবেদা বলে। তাহলে জাবেদা কাকে বলে? যে বইয়ে প্রতিদিনের লেনদেন হতে তারিখ অনুসারে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। আমরা সহজ ভাষায় বলতে পারি যে জাবেদা হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দৈনন্দিন হিসাবের বই বা সাহায্যকারী বই। জাবেদাকে বলে সাহায্যকারী বই। আবারও বলছি যে আমরা যে 10 মার্কের একটা অঙ্ক করব, সেই অঙ্কের নাম হলো জাবেদা। আর জাবেদার বৈশিষ্ট্য কি? যে জাবেদা হলো যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন যে হিসাব করা হয় সেটাকে বলা হয় জাবেদা। আশা করি তোমরা বুঝতে পারছো যে জাবেদা কাকে বলে। তাহলে ফার্স্টে যে আমরা অঙ্কটা করব, সেই অঙ্কটার নাম জানলাম যে জাবেদা। জাবেদায় কয়টি ঘর থাকে দেখো, জাবেদায় আমাদের ঘর থাকে দেখো, এখানে এই লেখা আছে যে জাবেদায় কয়টি ঘর থাকে ও কি কি। দেখো তার নিচে লেখা আছে জাবেদায় 5টি ঘর থাকে, যথা নিচে একটা দেখো বক্স দেওয়া আছে, তারিখ, তারপরে দেখো বিবরণ, তারপরে দেখো এখানে খতিয়ান পৃষ্ঠা, এটার নাম হলো খতিয়ান পৃষ্ঠা। তারপরে এখানে দেখো, এখানে দেখো লেখা আছে ডেবিট, ডেবিট টাকা, এখানে দেখো লেখা আছে ক্রেডিট টাকা। তাহলে আমরা শিখলাম যে অঙ্কটা 10 মার্কের করব, তার নাম কি জাবেদা। জাবেদা কাকে বলে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দৈনন্দিন একটা হিসাবের বই। যে বইয়ে আমরা হিসাবটা করব, ওই বইয়ে কয়টি ঘর থাকে? ঘর 5টি থাকে, 5টা ঘর কি কি? তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা অ্যান্ড ক্রেডিট টাকা। তাহলে আমরা অঙ্কটা যেই ঘরে করব, সেই ঘরের এই নমুনা ছক দেখতে কেমন, এটা এরকম। এই ঘরের মধ্যে আমরা তারিখ, যে যে তারিখে আমাদের লেনদেন হবে সেই সেই তারিখ আমরা এখানে তারিখ দিব। আর বিবরণ ঘরে আমরা বর্ণনা দিব যে এখানে কি হচ্ছে। খতিয়ান পৃষ্ঠা এখানে কিছু লিখতে হয় না, এখানে ডেবিট টাকা লিখবো আর এখানে ক্রেডিট টাকা লিখবো। এখন আসি, আমরা একটা কথা বললাম যে লেনদেনগুলো থেকে আমরা দুইটা জিনিস বের করব, যার একটা ডেবিট আর একটা হলো ক্রেডিট। লেনদেন আবার কি দেখো, আমি উপরে প্রশ্নে লিখে দিয়েছি, এখানে দেখো লেনদেন কাকে বলে, লেনদেন কাকে বলে দেখো লিখে দিয়েছি, লেনদেন কাকে বলে, তার উত্তরও আমি নিচে দিয়েছি যে অর্থ অথবা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য কোনো বস্তু অথবা সেবাকর্মের আদান প্রদানকে লেনদেন বলে। অর্থ অথবা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য কোনো বস্তু অথবা সেবাকর্মের আদান প্রদানকে লেনদেন বলা হয়। তাহলে আমরা এখানে এই কয়েকটা প্রশ্ন দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা যে এই জাবেদা 10 মার্কের যে অঙ্কটা করব তার নাম জাবেদা, এই জাবেদা কেমন দেখতে, কোন ঘরে কিভাবে সমাধান করতে হয়,
এই বিষয়গুলো আমাদের ফার্স্টে জানা দরকার। আর জাবেদাগুলো কই থেকে আসে? লেনদেনের মাধ্যমে আসে। এই জন্য লেনদেনটা আমরা দেখলাম। লেনদেন কি? দুইটা পক্ষের মাধ্যমে দুইটা পক্ষের সাথে অর্থের আদান প্রদান হওয়া। সহজ ভাষায় লেনদেনে দুইটি পক্ষ জড়িত থাকে, ওই দুইটা পক্ষই, একটা পক্ষ ডেবিট হয় আর একটি পক্ষ ক্রেডিট হয়। এই জন্য লেনদেনের কথাটাও এখানে আমি দিয়েছি। আমরা সহজভাবে বলতে পারি যে লেনদেন হলো ডেবিট এবং ক্রেডিট পক্ষের সমন্বয়ে, অথবা অর্থ দুইটি পক্ষের মধ্যে আদান প্রদান সংঘটিত হবে, যার মধ্যে অর্থের বিষয়টা জড়িত থাকবে। ঠিক আছে, অর্থের দ্বারা দুইটি পক্ষের আদান প্রদান, এটা হলো লেনদেন। সেই তাহলে আমরা এখানে দেখলাম যে লেনদেন কাকে বলে, জাবেদা কাকে বলে, জাবেদায় কয়টি ঘর থাকে ও কি কি, জাবেদায় পাঁচটি ঘর থাকে, সেই পাঁচটি ঘর দেখতে কেমন, এই প্রশ্নগুলো আমরা এখানে দেখলাম। আর নিচে একটা প্রশ্ন দেখো দেওয়া আছে যে হিসাব কি। হিসাব কি? আসলে হিসাব কি আমরা দেখব যে হিসাবগুলো আসলে কি, মানে আমরা যা করব, যে জাবেদায় এটা হলো হিসাব। হিসাব হলো যে কোনো বিষয়ে গণনা করা। আমরা প্রথম অধ্যায়ে দেখেছি যে কোনো বিষয় নিয়ে গণনা করা। গণনা করা যদি আমরা গণনা করি তাহলে গণনা করাকে হিসাব বলা হয়, কিন্তু আর্থিক দৃষ্টিকোণ থেকে সেটা না। আর্থিক দৃষ্টিকোণ থেকে হলো যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনগুলো লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, এইসব বিষয় আর কি, সেটাকে আমরা লেনদেন বলবো। এখানে হিসাবটা হলো সেই জিনিস যে একটা প্রতিষ্ঠানের যে কার্যক্রমগুলো করা হবে সেটাকে আমরা লেনদেন বলবো, এই সরি হিসাব বলবো। আমরা এমনিতেই জানি হিসাব মানে গণনা করা। তাহলে আশা করি আমি যেই বিষয়টা নিয়ে কথা বলতে মানে চেষ্টা করেছি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তারপর যদি তোমাদের সমস্যা হয়, আমি একটা জিনিস নিয়ে অবাক হইলাম যে গত ক্লাসে আমি বলেছিলাম যে তোমরা সবাই আমার সাথে ক্যাপ্টেনরা যোগাযোগ করবা, কিন্তু আসলে কেউ যোগাযোগ করেনি। যোগাযোগ তো তোমাদেরকে করতেই হবে একটা পর্যায়ে, কিন্তু আসলে কেন করছো না, কিসের এত তোমাদের সমস্যা, সেটা তো আমি বুঝছি না বিষয়টা। তো যাই হোক, এই গেল আমাদের লেনদেন বিষয়ে আমাদের বিষয়গুলো। আমরা এখন সলভ করব কি ধরনের প্রশ্ন আমাদের থাকে। আমরা দেখো দেখতে পাচ্ছি যে এখানে ডান পাশে দেখো আমাদের এখানে একটা সূত্র দেওয়া আছে, সম্পদ ও খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সম্পদ ও খরচ হ্রাস পেলে ক্রেডিট হয়। এটা নিজেরা কয়েকবার বলে ফেলো, এখনই স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখে বলে ফেলো যে সম্পদ ও খরচ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। সম্পদ ও খরচ বৃদ্ধি পেলে ডেবিট, অর্থাৎ সম্পদ এবং খরচ যদি আমাদের বেড়ে যায় তখন আমরা সেটাকে ডেবিট বলি, সম্পদ এবং খরচ যদি আমাদের কমে যায় তাহলে সেটাকে আমরা ক্রেডিট বলি। সম্পদ এবং খরচ যদি কম হয় তাহলে সেক্ষেত্রে আমরা ক্রেডিট বলবো। এখন সম্পদ আর খরচটা কি জিনিস? সম্পদ তো সম্পাদি, জমি জমা আসবাবপত্র বাড়ি, এগুলো হলো আমাদের সম্পদ। খরচ মানে যে জিনিসগুলো আমাদের প্রয়োজনীয় আমরা খরচ করি সেটাকে খরচ বলে। এটা যখন করি তখন বৃদ্ধি পায়, আর এটা যখন কমায় তখন কমে যায়। এই হলো বিষয়, এই হলো আমাদের এটা সূত্র। আরেকটি বিষয় আমাদের সূত্রের আছে, এখানে আমাদের দেখো প্রশ্নটা ধরুন, এতক্ষণ তো আমরা দেখালাম যে যাবে কি, তাহলে জাবেদায় কিভাবে সম্পন্ন করতে হয় ঘর দেখাইছি, আর এখানে জাবেদার প্রশ্নটা কেমন ধরনের হয় সেটাও দেখাচ্ছি। এই যে এখানে দেখো লেখা আছে যে আমাদের এই পাশে লেখা আছে যে সম্পদ, এই সরি, নিম্নলিখিত লেনদেনগুলো হতে আমরা কি করব। দেখো এখানে লেখা আছে, এই যে প্রশ্ন দেখো, এই যে প্রশ্ন দেখতে পাচ্ছ সবাই, নিম্নলিখিত লেনদেনগুলো হতে জাবেদা তৈরি করো। কি হলো তাহলে এখানে আমাদের প্রশ্ন? দুইটা কথা, যে কথা দুটো আমরা আগে বলে আসলাম, একটা কথা দেখছি যে লেনদেন, দেখো লেনদেন গুলো হতে, আর এখানে দেখো কি করতে বলছে, জাবেদা তৈরি করো তাই বলছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেনদেন এবং জাবেদা, লেনদেন কি জাবেদা কি, আমরা যেটা করব সেটা জাবেদা, যা করব সেটা হিসাব, আর লেনদেন হলো নিচে যেগুলো দেওয়া আছে এগুলো হলো আমাদের লেনদেন। এই যে দেখো লিখা আছে 2021 সালের
পয়লা জানুয়ারি তারিখে জোনাব আলী নগদ 1,20,000 টাকা ও আসবাবপত্র 40,000 টাকা নিয়ে কারবার আরম্ভ করলেন। হ্যালো, আচ্ছা এখানে বলছে যে এখানে আমাদের দেখো বলছে, তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখতে দেখতে পেলাম যেগুলো আমি তোমাদেরকে আগে দেখালাম। একটা কি দেখছি এখানে, এখানে একটা দেখছি হলো আমি লেনদেন, এখানে আমি একটা কি দেখছি যে লেনদেন, এই একটা বিষয় যেটা আমি আগে দেখালাম। লেনদেন কি, যে যে বিষয়ের মধ্যে দুটি পক্ষ জড়িত থাকে, যার মধ্যে অর্থের আদান প্রদান থাকে, যা নিচে দেওয়া আছে। জাবেদা কি, লেনদেনগুলো হতে আমরা যে দুইটি পক্ষ নির্বাচন করব, যার একটি পক্ষ ডেবিট আর একটি পক্ষ ক্রেডিট। কি ঘরে করব, জাবেদার ঘর কি কেমন হয় সেটাও আমরা আগে তোমাদেরকে দেখিয়েছি। তাহলে এই হলো আমাদের নাম, হলো অঙ্কের নাম জাবেদা, 10 মার্কস। আর আমরা কি থেকে নিব লেনদেন, আমাদের মোট কথা পরীক্ষায় এরকম একটা প্রশ্ন থাকবে, যে প্রশ্ন থেকে আমরা সমাধান করব। যেগুলো থাকবে এগুলোকে লেনদেন বলা হয়, যা করব তাকে জাবেদা বলা হয়, যেভাবে করব তাকে হিসাব বলা হয়, আমি তোমাদেরকে বললাম। আর এগুলো, এই হিসাবগুলো আমরা কিভাবে করব, এই জাবেদাটা, এই যে এই সূত্রের মাধ্যমে, এই সূত্রের মাধ্যমে, ঠিক আছে? সবাই আশা করি দেখতে পাচ্ছ। এই আমরা জাস্ট খালি এই সূত্রটা মুখস্থ রেখে দেখবো যে ওই লেনদেনগুলো থেকে কিভাবে সম্পদ বাড়ছে, কিভাবে খরচ বাড়ছে, অথবা কিভাবে সম্পদ কমছে এবং কিভাবে খরচ কমছে, এই বিষয়গুলো আমরা দেখব। এখানে আমরা এখন দেখব যে দেখো, এখানে আমাদের এই প্রশ্নটা আমরা দেখলাম যে নিম্নলিখিত লেনদেনগুলো হতে জাবেদা তৈরি করো। আমরা এখন এই যে প্রশ্নটা দেখব, এই প্রশ্নটা দেখো যে 2021 সালের 1 জানুয়ারি তারিখে জোনাব আলী নগদ 1,20,000 টাকা, আসবাবপত্র 40,000 টাকা নিয়ে কারবার আরম্ভ করলেন, এরকম একটা কথা প্রথমে থাকে, এরকম একটা কথা আমাদের প্রশ্নের প্রথমেই দেওয়া থাকবে। সেখান থেকে আমরা কি করব, আমরা এই জিনিসটা নির্বাচন করব, যে দেখো এই জিনিসটা আমরা নির্বাচন করব, এই জিনিসটা দেখো আমরা নির্বাচন করব যে একটা ডেবিট এবং একটা ক্রেডিট, কিন্তু তা কিভাবে করব, এখানে আমরা কিভাবে করব তা দেখাইছি সব সূত্রের মাধ্যমে। এখানে দেখো আলী নগদ টাকা নিয়ে নগদ 1,20,000 টাকা, আর এখানে কি করছে আসবাবপত্র, আসবাবপত্র আমাদের 40,000 টাকা, ঠিক আছে? তাহলে নগদ টাকা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে নগদ টাকাও সম্পদ, আসবাবপত্রও সম্পদ। তাহলে সূত্র অনুযায়ী আমরা দেখব যে এই সম্পদটা আমরা চিনলাম কি, যে নগদ টাকা সম্পদ এবং আসবাবপত্রও সম্পদ। তাহলে সম্পদটা যখন আমি ব্যবসায় নিয়ে যাব, তখন এটা বৃদ্ধি পাবে না কমে যাবে? অবশ্যই আমরা যখন ব্যবসায় শুরু করব নগদ টাকা নিয়ে, তখন ব্যবসায় এগুলো বৃদ্ধি পাবে। পক্ষান্তরে আরেকটা জিনিস বৃদ্ধি পাবে, ব্যবসায়ের মূলধন, ব্যবসায়ের মূলধন বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা ওটা কিভাবে, মূলধনের সূত্র আছে একটা, মূলধনের সূত্রটা হলো আমাদের এই যে আমাদের মূলধনের সূত্র দেখো, যে আয় দায় ও মূলধন হ্রাস পেলে ডেবিট, আয় দায় ও মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট। এখানে একটু ভুল আছে, এখানে একটু ভুল আছে আমাদের, আয় দায় ও মূলধন হ্রাস পেলে ডেবিট, আর আয় দায় ও মূলধন বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, ওইটা ডেবিট হবে না। তোমরা একটু একটা কারেকশন করে নিবা, এটা এখন আমি ঠিক করতে পারছি না, পরে করে দেবো ইনশাল্লাহ। এখানে তোমরা দেখো যে আয় দায় ও মূলধন হ্রাস পেলে ডেবিট, আর বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, এটা একটু ভুল আছে, এটা তোমরা অবশ্যই কারেকশন করে নিবে।
তাহলে আমাদের এখান থেকে আমরা সূত্র অনুযায়ী দেখব যে এখানে আমাদের মূলধন বৃদ্ধি পাচ্ছে আর সম্পদ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? মূলধন এবং সম্পদ আমাদের বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা কিভাবে অঙ্কের মাধ্যমে যাব সেটা আমরা একটু দেখাই। এই যে আমাদের অঙ্ক, এটা আমাদের দেখো, এর নাম জাবেদা, এর নাম জাবেদা। দেখো আমি এখানে তোমাদেরকে দেখাইছি যে এখানে দেখো প্রথম এন্ট্রিটা, তোমরা একটু প্রশ্নটা দেখো পাশাপাশি ওইটা দেখো। দেখো প্রথম এন্ট্রিটা আমাদের এখানে 2021 জানুয়ারি 1, দেখো জানুয়ারি 1 2021 জানুয়ারি 1, দেখো নগদ টাকা ডেবিট, নগদান হিসাব, ব্যবসায়িক ভাষায় নগদ টাকাকে নগদান বলা হয়। তাহলে এটা একটা দেখো, আসবাবপত্র একটা দেখো, তাহলে এই দুটা বিষয় আমাদের নগদান হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ডেবিট, এই দুটা বিষয় দেখো ডেবিট করা হয়েছে। দেখো ডেবিট দেখতে পাচ্ছ, আর টাকা ডেবিটের ঘরে লেখা হয়েছে 1,20,000 আর 40,000, আর দুইটার যোগফল 1,60,000। এইখানে দেখো মূলধন হিসাব ক্রেডিট করা হয়েছে, কারণ ব্যবসায় যখন আমরা ওখানে টাকা ওখানে যখন আমরা এই যে এই প্রশ্নে দেখো যে ব্যবসায় এখানে আমরা প্রথমে কি করলাম যে শুরু করছি ব্যবসাটা কিভাবে, নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে। তাহলে আমার সূত্র অনুযায়ী সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, এবং আয় ব্যয় মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়, ঠিক আছে? আয় ব্যয় মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। তাহলে আমরা এটা এইভাবে আমরা এখানে করেছি এই সূত্র অনুসারে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূত্র আমাদের বলছে যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, এখানে নগদ টাকা এবং আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই আমরা ডেবিট দেখাইছি, আর এখানে আয় ব্যয় মূলধন হ্রাস পেলে ক্রেডিট, তাই আমরা এখানে এখানে দেখো আমরা এখানে মূলধনকে ক্রেডিট দেখাইছি, আর এই দুটো যোগফল মিলে 1,60,000 টাকা, এইভাবে এই হিসাবটা হয়। আর এবার আমরা দেখি দ্বিতীয় নম্বর প্রশ্নটা একটু দেখব। দ্বিতীয় নম্বর প্রশ্নটা দেখো, এখানে দ্বিতীয় নম্বর প্রশ্নটা আমরা এখানে দেখবো যে জানুয়ারি 2, দেখো জানুয়ারি জানুয়ারি 2-এ দেখো যে আলমের নিকট হতে মাল ক্রয় 10,000 টাকা। তাহলে এখানে আমাদেরকে ক্রয়টা এক ধরনের খরচ আর নগদ টাকাটা আমাদের সম্পদ। তাহলে কোনো জিনিস ক্রয় করলে খরচ বৃদ্ধি পায়, সূত্র বলছে খরচ বৃদ্ধি পেলে ডেবিট, আর নগদ টাকা সম্পদ, এই সম্পদটা ক্রয়ের ফলে কমে যায়। তাহলে সূত্র বলছে সম্পদ কমে গেলে ক্রেডিট, এই কারণে আমরা এখানে সম্পদ ও খরচটাকে আমরা দেখো কিভাবে দেখাইছি। এই যে দেখো, এই যে এখানে দেখো আমাদের, এই যে এখানে দেখো যে 2 তারিখে দেখো আমাদের এখানে দেখানো হয়েছে, সরি একটু, এই যে 2 তারিখে দেখো যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে পাওনাদার কেন আসছে, নগদ টাকা কেন আসেনি, ওই আগের প্রশ্নে গেলে আমরা বুঝতে পারবো। যে দেখো এখানে এখানে বলা আছে, প্রশ্নে বলা আছে যে মিস্টার আলমের নিকট হতে মাল ক্রয়, আলমের নিকট হতে মাল ক্রয়, যখন প্রশ্নের মধ্যে নগদ এবং বাকি উল্লেখ থাকবে না কিন্তু কোনো ব্যক্তির নাম দেওয়া থাকবে, তাহলে আমরা বুঝে নিব যে ক্রয়টা বাকিতে। তাহলে ক্রয়টা বাকিতে হলে আমাদের ক্রয়ের কারণে যেমন খরচ বৃদ্ধি পায়, তেমনি ভাবে বাকিতে ক্রয় হওয়ার ফলে আমাদের দায় বৃদ্ধি পায়, মানে একজন আমার কাছে টাকা পাবে, ঋণের পরিমাণটা বৃদ্ধি পায়, সেখানে আমার একজন পাওনাদার তৈরি হয়, বিধায় আমরা এখানে ক্রয়টাকে ডেবিট করব, আর পাওনাদারের ফলে আমার একজন একটি দায় বৃদ্ধি পাবে। দায় বৃদ্ধি পেলে আমাদের কি হয়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এখানে সূত্রটা একটু ভুল আছে, আমি আরো আরেকবার বলছি, এখানে ক্রেডিট হবে, এই জায়গাটাই ক্রেডিট হবে, তোমরা এটা একটু ক্রেডিট করে নিবা, খাতায় বইয়ে আছে দেখে নিবা। তাহলে এখানে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, আর আমাদের পাওনাদার হিসাব ক্রেডিট। এবার আসো আমাদের 3 তারিখের লেনদেন, 3 তারিখের লেনদেন হচ্ছে পণ্য ক্রয় 20,000 টাকা। এই ক্রয়টা দেখো নগদ বলা নাই, বাকিও বলা নাই, কোনো ব্যক্তির নামও বলা নাই। তাহলে আমরা এটা বুঝে নিব যে এই ক্রয়টা নগদে হয়েছে। এগুলো কিন্তু বুঝতে হবে পরীক্ষার হলে। এখানে আগেরটা যেমন নাম দেওয়ার কারণে
আর বাকিতে বুঝালো এটা নাম দেওয়া নাই, নগদও বলা নাই, তাহলে আমরা কি বুঝবো? এটা নগদ বুঝবো। কেন? এখানে নগদও বলা নাই, বাকিও বলা নাই, কিন্তু বলা আছে কি? কিন্তু বলা আছে যে এই লেনদেনটা কোনো ব্যক্তির নাম দেওয়া নাই। দেখো শুধু বলা আছে পণ্য ক্রয়, যার ফলে এটা আমরা বুঝে নিব নগদ। তাহলে আমি আর আগের এন্ট্রিতে আগের লেনদেনে বললাম যে ক্রয় বৃদ্ধি, ক্রয়ের কারণে খরচ বৃদ্ধি পায়, ক্রয়ের কারণে খরচ বৃদ্ধি পায়, তাহলে খরচ বৃদ্ধি পেলে আমাদের ডেবিট হয়। আর যেহেতু এটা নগদে ক্রয় হচ্ছে, নগদ অর্থ সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, তাহলে আমাদের হবে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এই যে দেখো 3 তারিখের লেনদেনে আমাদের এখানে দেখো দেখা আছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা দেখো ডেবিট ক্রেডিট লেখা আছে, ডেবিটের ঘরে টাকা, দেখো ক্রেডিটের ঘরে টাকা। এবার আসো আমরা আর একটা এন্ট্রি সলভ করি। 4 তারিখের লেনদেন দেখো, বলছে নগদে মাল বিক্রয়, এখন বলছে বিক্রয়, আগে ছিল ক্রয়, এখন বলছে বিক্রয়। ক্রয়ের মতোই আমরা ঠিক বিক্রয়ের ক্ষেত্রে নগদ বাকি এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করব। এখানে নগদে বিক্রয় বলাই আছে, তাহলে নগদে বিক্রয় হলে টাকা আসে না যায়? অবশ্যই নগদে বিক্রয় হলে টাকা আসে। যে কোনো জিনিস যদি আমি বিক্রয় করে দিই তাহলে টাকা আসবে। তাহলে টাকা কি? নগদ অর্থ। নগদ অর্থ কি? ব্যবসায়িক ভাষায় সম্পদ। তাহলে টাকা আসলে কি সম্পদ বৃদ্ধি পায়, আর বিক্রয় করার কারণে সম্পদ আবার আরেকটি পক্ষে কমে যায়। সাপোজ ধরো তুমি, তোমার একটি কম্পিউটার ছিল, তুমি কম্পিউটারটাকে বেচে দিলে, বিক্রি করে দিলে, তাহলে কি হইলো? টাকা আসলো আর তোমার কম্পিউটারটা চলে গেল। তাহলে টাকাও তোমার সম্পদ, কম্পিউটারও সম্পদ। তাহলে টাকা আসলো এবং কম্পিউটার চলে গেল, তাহলে একটি সম্পদ আসলো আরেকটি সম্পদ চলে গেল। তাহলে সূত্রতে যদি আমি বলি যে সম্পদ বাড়ছে কোনটা? সম্পদ ও খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট। এখানে আমার নগদ টাকা সম্পদ, এটা বৃদ্ধি পাচ্ছে, আর কম্পিউটার যে বিক্রি করছি এটাও আমার সম্পদ, এটা কমে যাচ্ছে। তাহলে লিখতে হবে, এখানে যেহেতু কম্পিউটার নাম বলা নাই, আমি জাস্ট এক্সাম্পল দিলাম, এখানে কোনো একটা সম্পদ বিক্রি করা হয়েছে, তাই এখানে শুধু বলতে হবে যে বিক্রয়ের কারণে সম্পদ কমে যায়। আগে যেমন ক্রয়ের কারণে খরচ বৃদ্ধি ছিল, ঠিক এখানে বিক্রয়ের কারণে সম্পদ কমে যায় আর নগদ অর্থের পরিমাণ বাড়ে, যার ফলে বিক্রয় হিসাবটাকে ক্রেডিট করতে হবে এবং নগদান শব্দটাকে ডেবিট করতে হবে। কিভাবে করেছি আমরা একটু খাতায় দেখে নিই। দেখো 4 তারিখে এখানে বলা আছে যে দেখো এই যে নগদান হিসাব ডেবিট, ডেবিটের ঘরে দেখো ডেবিট লেখা আছে, বিক্রয় হিসাব ক্রেডিট, আর টাকার ঘরে টাকা লেখা আছে। ওকে, আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। আমরা প্রশ্নে যাই আবার। দেখো প্রশ্নে এখানে 5 তারিখের লেনদেনে বলছে সোনালী ব্যাংকে বা ব্যাংকে হিসাব খোলা হলো 12,000 টাকা। খুবই ভালো একটা প্রশ্ন পরীক্ষায় থাকে, সোনালী ব্যাংকে বা ব্যাংকে হিসাব খোলা হলো 5,000 টাকা। তাহলে এখানে দেখো সোনালী ব্যাংকে বা ব্যাংকে হিসাব খোলা হলো, এটা হলো এই যে 5 তারিখ। দেখো সোনালী ব্যাংকে বা ব্যাংকে হিসাব খোলা হলো, সোনালী ব্যাংকে বা ব্যাংকে হিসাব খোলা হলো, সোনালী ব্যাংকে বা ব্যাংকে হিসাব খোলা হলো 5, 10, 12,000 টাকা। তাহলে আমরা ব্যাংকে যখন হিসাব খুলবো বা ব্যাংকে যখন টাকা জমা দিব, তখন আমাদের নগদ টাকাই আমরা ব্যাংকে দিয়ে আসব বা রেখে আসব। তাহলে নগদ টাকা, আমি আগে কি বলেছি যে নগদ টাকা আমাদের সম্পদ। যখন আমি ব্যাংকে টাকা জমা দিয়ে আসব, তখন নগদ টাকা আমার সম্পদ, আমার নিকট থেকে কমে যাবে টাকা। আলটিমেটলি টাকা আমার কোথায় বাড়বে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাবে, এর ফলে ব্যাংকে আমার সম্পদ বুঝাবে, ব্যাংক আমার সম্পদ। কেন? ব্যাংকে যদি কারো কোটি টাকা থাকে তাহলে তার কাছে থাকাই বুঝায়, কারণ ব্যাংকে তার টাকা থাকা মানে তার তো নিজেরই টাকা, আসলে কাছে নেই কিন্তু ব্যাংকে আছে, যার যার ফলে ব্যাংকটাকে সম্পদ বুঝানো হয়, ব্যাংকটাকে কি বুঝানো হয়? সম্পদ। তাহলে এক্ষেত্রে যখন আমরা ব্যাংকে টাকা জমা দিব, তখন ব্যাংক সম্পদ হিসেবে চিহ্নিত হবে, আর ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংকে আমার টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা সূত্র অনুযায়ী বলতে পারি
যে ব্যাংকে যেহেতু সম্পদ আর ব্যাংকে টাকা জমা দেওয়ার ফলে ব্যাংক সম্পদটা আমার বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা বলবো যে ব্যাংক হিসাব ডেবিট, আর নগদ টাকাও আমার সম্পদ, ব্যাংকে জমা দেওয়ার ফলে টাকাটা আমার কাছ নিকট থেকে কমে যাচ্ছে। আর সূত্র বলছে সম্পদ কমে গেলে ক্রেডিট, যেহেতু নগদ টাকাও আমার সম্পদ, ব্যাংকে জমা দেওয়ার ফলে কমে যাচ্ছে, তাই আমরা ব্যাংক সম্পদটাকেও বলতে পারি ব্যাংক এই সরি নগদ টাকাটাকে আমরা বলতে পারি ক্রেডিট। আসো আমরা দেখে নেই যে কিভাবে আমরা সমাধান করেছি। এই যে দেখো 5 তারিখ, 5 তারিখে দেখো এখানে বলা আছে, এখানে দেখো এখানে 5 তারিখে বলা আছে ব্যাংক হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ডেবিট এখানে দেখো বলা আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, এই যে ডেবিট এবং ক্রেডিট দেখো লেখা আছে, এখানে 12,000 টাকা, এখানেও 12,000 টাকা, আশা করি তোমরা বুঝতে পারছ। এবার আমরা আর একটা সমস্যা সমাধান করি। দেখো এখানে 6 তারিখ, এখানে 6 তারিখের দেখো বিষয়টা, যে 6 তারিখে বলছে ক্রয়কৃত মাল ফেরত দেওয়া হলো। খুবই ভালো একটা প্রশ্ন, ক্রয়কৃত মাল ফেরত দেওয়া হলো। কোনো কিছু যদি আমরা ক্রয় করি অনেক সময় ফেরতও দেই, এটাকে বলা হয় ক্রয় ফেরত। সাপোজ ধরো তুমি বাজার থেকে কিছু কিনে নিয়ে এসেছো, ধরো 2টা মোবাইল ফোন কিনছো, নিয়ে আসার পরে একটা ডিস্টার্ব দিচ্ছে, বা 5টা ল্যাপটপ কিনেছো, নিয়ে আসার পরে একটা ডিস্টার্ব দিচ্ছে, তাহলে তুমি কি করবে? একটি ফেরত দিতে যাবে, তাহলে এটাকে বলা হয় ক্রয় ফেরত। আর এই ক্রয় ফেরতটা সর্বদা বাকিতে বুঝায়। ক্রয় ফেরতটা কি বুঝায়? সর্বদা বাকিতে বুঝায়। তুমি যখন 5টা ল্যাপটপ কিনে নিয়ে আসলা, 5টা ল্যাপটপের দাম ধরে নিলাম 2,50,000 টাকা, এই 2,50,000 টাকার মধ্যে আমি যখন একটি, তখন আমার কি হইলো, 2,50,000 টাকা বাকি ছিল, ওই ব্যক্তিটা আমার 2,50,000 টাকা আমার কাছে পেত। কিন্তু যখন আমি একটি পণ্য ত্রুটির কারণে ফেরত দিয়ে আসলাম, তখন কিন্তু 2,50,000 টাকা আর পাবে না, 50,000 টাকা সে কম পাবে। ঠিক আছে বিষয়টা? এই জন্য এখানে এই ক্রয় ফেরতের ফলে এই 6 তারিখের লেনদেনে যেটা হয়, 6 তারিখের লেনদেনে যেটা হয় দেখো, যে আমরা একটু দেখব এই যে 6 তারিখের লেনদেনটা আমরা একটু দেখি, এখানে তৈরি হয়েছে দেখো পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আমরা কেন এই দুটা বিষয় দেখাইছি, পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট? ঠিক আছে, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, আমরা একটু এগুলো মুছে দিয়ে ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা একটু দেখবো আবার, এই যে আমরা এই পাশ থেকে দেখাই, এখানে দেখো পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ডেবিট। কেন? ক্রয়কৃত মাল ফেরত দিলে দায়ের পরিমাণ কমে যায়, আর সূত্র বলছে দায় কমে গেলে ডেবিট হয়, আর ক্রয় ফেরতের ফলে, ক্রয় ফেরতের ফলে আমাদের কি হয়, আমার ব্যয়ের পরিমাণও কমে যায়। ক্রয় ফেরতের ফলে ক্রয়ের কারণে যেমন খরচ বৃদ্ধি পায়, ক্রয় ফেরতের ফলে সম্পদও কমে যায় অথবা ব্যয়ও কমে যায় আমরা বলতে পারি। তাহলে সূত্র বলছে সম্পদ কমে গেলেও ক্রেডিট হয়, আবার ব্যয় কমে গেলেও আমাদের, এই ব্যয় কমে গেলেও ক্রেডিট হয়। ঠিক আছে, তাহলে আমরা সেই সূত্র থেকে আমরা বলতে পারি এই যে এখানে টাকাটা মিসিং হয়েছে, যাই হোক লেখা হয়নি, টাকাটা মিসিং হয়েছে আমাদের, এখানেও 1,000 টাকা হবে। এবার আমরা আসি আর একটা লেনদেন নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো এখানে তারিখ একই দেওয়া হয়েছে, তারিখ একই দেওয়া হয়েছে মানে অনেক সময় একই ধরনের তারিখ থাকে। ঠিক আছে, একই ধরনের তারিখ থাকে, তাহলে আমরা শেষ পর্যায়ে আছি 6 তারিখ। এই জন্য আমি একই রকম তারিখ দিয়ে বুঝাইছি আর কি, যে
বিক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, দুটা প্রশ্নই প্রায় পরীক্ষায় থাকে অথবা একটা থাকেই, তাহলে বিক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, আগে যেমন ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো এখানে বিক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। এই বিক্রয়কৃত পণ্য আমাদের বাকিতে বোঝাই, এই কারণে এই বিক্রয়টা বাকিতে ছিল, বাকিতে বিক্রি করেছিলাম কিন্তু সেখান থেকে ত্রুটির কারণে পণ্য আমাকে ফেরত দিয়ে গেল। তাহলে বাকিতে বিক্রয় করলে যেমন পাওনা টাকা পরিমাণ বৃদ্ধি পায়, আর বিক্রয়কৃত পণ্য ফেরত দিয়ে গেলে ঠিক ওইটার পরিমাণ আবার কমে যায়। অর্থাৎ আমি যদি কারো কাছে, সাপোজ ধরো তোমার মোবাইল ফোনটা কারো কাছে একটা দাম দিয়ে বিক্রি করে দিয়েছো কিন্তু টাকা পাওনি, তাহলে কি হইলো, কিছুদিন পরে যদি ওই ফোনটা ফেরত দিয়ে যায় তাহলে আর তুমি টাকা পাবা না। তাহলে বিক্রয়ের কারণে সম্পদ কমে যায়, আবার বিক্রয় ফেরতের কারণে সম্পদ বৃদ্ধি পায়, সম্পদের পরিমাণ আবার বেড়ে যায়। এই জন্য বিক্রয় ফেরতটাকে ডেবিট করতে হয়, আর আমি যে তার কাছে টাকা পেতাম ফেরত দেওয়ার ফলে আর টাকা পাবো না, ওই পাওনাটা সম্পদ বুঝায়। এই জন্য মানে পাওনা এখানে প্রাপ্য হিসেব বুঝায়, এই প্রাপ্য হিসেবটাকে সম্পদ বুঝায়, সম্পদের পরিমাণটা আবার কমে যায়। এই তখন আমরা সূত্র অনুযায়ী মিলাবো যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর সম্পদ কমে গেলে ক্রেডিট। বিক্রয় ফেরতের ফলে সম্পদ বৃদ্ধি পায় একটা দিকে, আর আরেকটা দিকে সম্পদ আবার কমে যায়। এখানে দুইটা বিষয় বুঝায়, আমরা দেখি কিভাবে সলভ করেছি, দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো আমরা 6 তারিখের লেনদেনটা কিভাবে সলভ করেছি, যে দেখো বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট, দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট, এর এগনেস্টে এই দুটো শব্দ ইউজ হয়, ঠিক আছে। তাহলে এই হল 500 টাকা, 500 টাকা টোটালটার যোগফল থাকে এই নিচে, টোটালটার যোগফল থাকে এখানে আমাদের, টোটালটার যোগফল থাকে এই যে এখানে, এই যে এই জায়গায় একটা যোগফল থাকে, দিয়ে দিয়ে ডাবল একটা দাগ থাকে তোমরা দেখবা, এরকম ডাবল একটা দাগ থাকে। তোমরা ব্যবহারিক নম্বর 3 দেখবা, 2-3 উদাহরণ ওখানে দেওয়া আছে, তোমরা ভালোভাবে দেখবা। তাহলে আমি আজকে যা দেখালাম ওখান থেকে তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবে। এইটা হলো আমার ম্যাথের প্র্যাকটিসের বিষয়, আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি। আর এখানে আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, দেখো এখানে লেখা আছে ব্যাখ্যা, এটাকে ব্যাখ্যা বলা হয় যে যেহেতু নগদ টাকা ও আসবাবপত্র নিয়ে কারবার শুরু করা হলো, এটা প্রথম লেনদেন, প্রথম লেনদেন। তাহলে এখানে ব্যাখ্যা দেখো, যেহেতু বাকিতে পণ্য ক্রয় করলেন, তাহলে এখানে হবে যেহেতু নগদে পণ্য ক্রয়, এখানে হবে যেহেতু নগদে পণ্য বিক্রয়, এখানে হবে যেহেতু ব্যাংকে হিসাব খোলা হলো, এখানে এখানে বলা হবে যেহেতু ক্রয় ফেরত, এখানে লিখা হবে যেহেতু বিক্রয় ফেরত। এই কথাগুলো ব্যাখ্যা হবে, ব্যাখ্যা না দিলে নাম্বার কাটে, ঠিক আছে। এখানে ব্যাখ্যাটা একটা সৌন্দর্যের বিষয় এবং লেনদেনগুলো পরিপূর্ণ ধারণা পাওয়া যায় ব্যাখ্যার মাধ্যমে, আর ভয় পাওয়ার কিছু নাই। এই ব্যাখ্যাগুলো হলো প্রশ্নে যা থাকে সেই অংশটাই তুলে দিতে হয়, প্রশ্নে যা থাকে সেই অংশটাই তুলে দিতে হয়, এটা হলো আমাদের আর কি ব্যাখ্যা। তাহলে এই হলো আমাদের অঙ্কের বিষয়। আমি আবার বলছি যে এই অঙ্কের নাম জাবেদা, এটাতে থাকে 10 নম্বর। জাবেদা যে বিষয়গুলো থেকে আমরা নিয়ে আসি সেটা হলো লেনদেন, লেনদেনগুলো কোন স্টাইলে থাকে সেটাও আমরা দেখালাম এখানে। অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড প্র্যাকটিসের কোড নম্বরটা দেখো 65851। এই অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড প্র্যাকটিস বইয়ের যে আমরা 10 মার্কের জন্য একটা অঙ্ক করব তার নাম জাবেদা। জাবেদা কোথায় থেকে আসে, লেনদেনগুলো হতে, লেনদেন কেমন দেখতে, এই যে এই প্রত্যেকটা বিষয়কে আমরা লেনদেন বলি, আর এই বিষয়গুলো হলো আমাদের, এটাকে আমরা বলি অঙ্ক। আর কিভাবে করি আমরা সেটাও দেখালাম খাতায়, ওইটাকে বলা হয় দৈনন্দিন হিসাবের বই। লেনদেনগুলো হতে দুইটা পক্ষ আমরা নির্বাচন করি সূত্রের মাধ্যমে, সূত্রটা পাশে দেওয়া আছে, সূত্রের মাধ্যমে ডেবিট অ্যান্ড ক্রেডিট এই দুটো বিষয় আমরা বের করি। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি, আর আমি চাই তোমরা সকলে ক্যাপ্টেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, কারণ আমি তোমাদের রেসপন্স ওইভাবে পাচ্ছি না, কমেন্ট অত বোঝা যায় না। ক্যাপ্টেন অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করবে, তোমাদের যোগাযোগ করা উচিত, কারণ তোমরা তো অনেক বিষয় বোঝো না, জানো না, বা কোনো আমার টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে কি না বিষয়গুলো তোমরা আমার সাথে শেয়ার করতে পারবে। তো যাই হোক, আশা করি তোমাদেরকে আমি এই ম্যাথ হয়তো আর দুই একটা দেখাবো, দেখানোর পরে আমি এখান থেকে